সত্যি কথা বলতে কি, মানুষের শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু সব সুখটা মানুষের আসে না। মাঝে মাঝে একটু ট্রাভেল করা, ফ্যামিলিদের সাথে একসাথে বসে কিছু খাবার দাবার খাওয়া, নিরিবিলি নির্জন পরিবেশে একটু ঘোরাফেরার মজাটাই কিন্তু একটু আলাদা। হ্যাঁ স্বাগত ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসো আসো। হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। আসো আসো মামা, মামা এডি, আই সাবরিন, হ্যালো, হাই, আসসালামু আলাইকুম। অ্যান্ড সাইদুরাজ ব্লকের আমার প্রাণপ্রিয় কলেজের বন্ধুরা, সবাই কেমন আছেন? দীর্ঘ অনেকদিন পর আজকে আর মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছি ফ্যামিলি মেম্বার সহ। আর আমরা আজকে ওমরা করব, আর মাঝ রাস্তায় এসে ইফতারি করার সময় হয়ে গেছে, তাই আমরা ইফতারি অ্যারেঞ্জ করছি। অবভিয়াসলি আমরা ইফতারি করব, ইফতারির পর ইনশাআল্লাহ রওনা দেব মক্কার উদ্দেশ্যে। ওই মা, সময় নেই, এদিকে এসো, জলদি এসো, ইফতারি সময় হয়ে গেছে। ইফতারির সময় হয়ে গেছে আমাদের, আর এটা হচ্ছে আমার মামাটা, আমরা এখন ইফতারি করব। ঠিক আছে, বাড়ি মামা, মোবাইল এটা কি নিবা? এটা নিবা? মোবাইল আছে, নিবা এটা? আমসা এদিকে সব, বউ জলদি এসো, এই কথা কও। হ্যালো, মা এদিকে এসো কুইকলি, বলো হ্যালো, বলো না হ্যালো। বেশি করে গাওয়াঞ্চি বাড়ি খাবার এলো। আরে হ্যালো, এসো বাপ, না রমজান মাসে আরবি গাওয়া ছাড়া যেমন চলেই না, মানে আরবি চাকবি ছাড়া একদম চলবেই না। খেজুর কর, খেজুর বসো বসো বসো, পানি আসো, ছোট পানি আসো, তো হেডি ফোর এখান সালমান এদিকে আসো। তোমাকে ছাড়া তো ক্যামেরা আমার চলেই না মামা। এগিয়ে নিয়ে এখানে এখানে এই যে এখানে এই যে সালমান, একটা খেজুর দিয়ে দেখো, এখন আসো মামা, আই আইও, এটা দিতাম, এটা বলে দিতাম, না না এটা না, এটা না, এটা নেন, এদিকে আব্বা, এদিকে 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 আসো, না না ওই নষ্ট হয়ে যাবে, ওই ওই কে ভালো লাগবে, এদিকে আব্বু সালমান, এদিকে আসো আব্বু, ও তোমার নিয়ে যাবো, এদিকে এদিকে এখানে 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 আই আব্বু, জানলে কি সহজ, তোমার গাড়িতে বসা যায় মরা দিয়ে লাগছে। ওয়াও ওয়াও, স্পেশালি কি খাবার রে, ওর মায়ের বাপ, ইফতারির আয়োজন কিন্তু আজকে আমাদের সেই ধামাকা ভাবে হইতেছে। লেমন, ঘাস পাতা, তারপরে অনেক ভালো ভালো খাবার দিয়ে আজকে আমরা ইফতারি পরিবেশন করছি। মামা কি খাইবা? ইফতারির সাথে আমাদের নতুন মেহমান, সত্যি মানে আমাদের বাগনাটা দেখছেন, চিকেন চিকেন। আসলে আল্লাহ সুবহান তাআলার কাছে অশেষ রহমত এবং অশেষ মেহরবানি যে মানে মানুষের ভাগ্য কতটা পরিবর্তন হতে পারে। আমাদের ভাগ্নাটার মানে কপাল এতটা ভালো যে সে দুই দুইবার মক্কা মদিনা আল্লাহর ঘরটা মানে দেখতে পারবে। তার জন্য মজা, সত্যি কথা বলতে কি, মানুষের শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু সব সুখটা মানুষের আসে না। মাঝে মাঝে একটু ট্রাভেল করা,
ফ্যামিলিদের সাথে একসাথে বসে কিছু খাবার দাবার খাওয়া, নিরিবিলি নির্জন পরিবেশে একটু ঘোরাফেরার মজাটাই কিন্তু একটু আলাদা। সো আপনারা সবাই আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে যান আর এনজয় করতে থাকুন, আশা করি ভালো লাগবে। লবণ, এগুলো তো লবণ দেওয়া, লবণ দেওয়া থাকে এখানে সব শিশু দেওয়া। ঠিক সময় ঠিক জায়গাটা বাজে ভালো, কার্পেটটা কিন্তু আরাম যায় কা একবার। হ্যাঁ না নো সালমানে বড় হইলে আঙ্গুর লই বায়েন এই সময় আমার ঘুরতে গাড়ি চালাইব। পানি খাবা, পানি খাবা, খালো ওটা খালো। মোবাইলটা নিয়ে গাড়িটা ভিডিও করো, আঙুরে ঘুরা ঘুরা ভিডিও করো, পারবা নি? ওই যে স্ট্যান্ডের সহ আপসা মামা আনছি তো গাড়ির ভিতরে একটা সমস্যা নেই। হাফসা কি রোজা রাখে নাই? রাস্তা দিয়া তারপরে আচ্ছা এটাকে বলে মাঠা লেবু নাকি? তোমার কাছে কেমন লাগতেছে আজকে? জুতো খুলবা, জুতো খুলবা এটা। তোমার কাছে কেমন লাগছে আজকে এই হজ করতে যাইতেছো? আল্লাহর ঘর দেখবা যে কি জুতো আফসা,
তুমি কোন জুসটা নেবে আমি না না হাই হাফসা কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন এই তো মামা ভালো আছি আব্বা দাঁড়া না আসো 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 আজকে যে মানে আমরা মক্কাতে যাইতেছি বার তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে এই যে খোলা আকাশের নিচে আমরা ইফতারি করতে বসছি এটা কেমন লাগতেছে ভালো লাগতেছে আজকে ইফতারি তোমার কাছে কেমন লাগছে ভালো আচ্ছা বলো তো আজকে কি কি আইটেম দিয়ে আমরা ইফতারি করছি খেপসা চিকেন তারপর গাওয়া আচ্ছা চা আচ্ছা মারা সব কিছু দই আচ্ছা তোমার ফ্যামিলি মেম্বার সবার সাথে তুমি আজকে মানে সৌদি আরবে বাংলাদেশ মানে বাংলাদেশ সীমানা পার করে সৌদি আরবে এসে এখন কি সুন্দর পরিবেশে খাবার দাবার খাইতেছো তোমার কাছে কেমন লাগতেছে এই বাদল লাগাটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো তো দাঁড়ায় কিছু বলে দাও তুমি বলো দাঁড়ায় বলে দাও যে তোমার কাছে কেমন লাগতেছে ইত্যাদি ইত্যাদি বলো আজকে আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি অনেক খুশি এখানে দাঁড়ায় এই এখানে দাঁড়ায় বলো আরে আপু